হ্যালো, আমি শাকিব আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন 2021-এর ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা সরলরেখার দ্বিতীয় অংশ নিয়ে আসলে কথা বলবো। এখানে আসলে আমরা বিভিন্ন রকম জিনিসের ক্ষেত্রফল নিয়ে ম্যাথের সমস্যাগুলো দেখবো। তো আমাদের যেসব ক্ষেত্রফল আসলে থাকে, সেটা আসলে ত্রিভুজের হতে পারে, চতুর্ভুজের হতে পারে, পঞ্চভুজের হতে পারে। তো আমাদের যে কোনো একটা ভুজ, সেটা যদি আসলে পঞ্চভুজ হয়, তাহলে আসলে আমরা একটা সহজ একটা ব্যাপার আছে, এর থেকে আসলে আমরা ম্যাট্রিক্স দিয়ে প্রথম প্রথম কথা ম্যাট্রিক্স ন্যায় দিয়ে আসলে বের করতে পারি। বাট এটার একটা সহজ একটা ব্যাপার আছে, এটা পাঁচটা বিন্দু দেখা গেল আমাদের x1 y1, এরকম করতে করতে আসলে x5 y5 পর্যন্ত আসলে সবার আছে। আমরা আসলে যদি এরকম করে দেখি, তাহলে এইটার সহজ নিয়মটা হচ্ছে যেরকম, যে আমরা ইচ্ছা করলে এক লাইনে আসলে এটা বের করতে পারবো। জিনিসটা হচ্ছে কি, এটা যে ক্ষেত্রফল, যে এরিয়া, সেটা হচ্ছে হাফ ইন্টু, আমরা আসলে চিন্তা করতে পারি প্রথমে x1 y2 প্লাস আসলে আমাদের x2 y3 প্লাস আসলে আমাদের x3 y4 প্লাস হচ্ছে কি আমাদের x4 y5 প্লাস হচ্ছে কি আমাদের x5 y1, এরকম করে যাবো আর কি। এরপরে মাইনাস দিব একটা, এরপর কি করবো আমরা y1 x2 প্লাস y2 x3 y3 x4 y4 x5, তারপর হচ্ছে আমরা পাচ্ছি y5 x1। তো এই হচ্ছে আমাদের ক্ষেত্রফল। আমরা যদি আসলে এটাকে ত্রিভুজের ক্ষেত্রে কনভার্ট করি, আমরা কিন্তু আসলে এরকম একটা জিনিস পাবো, যে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সাধারণত আমরা ত্রিভুজের ক্ষেত্রে এইভাবে করে দেখাই। তো এটা কিন্তু আসলে এরকম হয়ে যায় যে x1 y2 প্লাস আসলে x2 y3 প্লাস আসলে x3 y1 মাইনাস, আসলে দেখা যাবে যে y1 x2 মাইনাস আসলে আমাদের, যেহেতু আসলে মাইনাস দিয়ে ব্র্যাকেট দিচ্ছি না, আমরা মাইনাস দিয়ে আসলে লিখতে পারি বা প্লাস দিয়ে আসলে লিখতে পারি। আমরা যেহেতু খুশি দেখা যাচ্ছে এটা y2 x3 আর হচ্ছে কি আমাদের y3 x1। আচ্ছা, তো এইটাকে আসলে আমরা ইচ্ছা করলে এইভাবে করে কমন নিয়েও লিখতে পারি, যে x1 কমন নিলে এটা থেকে y2 মাইনাস y3 আসলে চলে আসে, আর x2 কমন নিলে সেটার থেকে আসলে আমাদের y3 মাইনাস y1 চলে আসে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমাদের যদি x3 কমন নেই, তাহলে সেটা থেকে আসলে আমাদের y1 মাইনাস y2 চলে আসে আর কি। ঠিক আছে, আশা করি এটুকু সবাই বুঝছি। এবং আমাদের যে অঙ্কটা আসলে এখানে দেখানো আছে, যে তিনটা বিন্দু আসলে আমাদের দেওয়া আছে, সেখানে কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, সেটা কিন্তু আসলে আমাদের এই ফর্মটা আসলে বের করা হয়েছে। কারণ এই টি কিন্তু আসলে আমাদের x1 ছিল, দেখি যে x1 নেওয়া হয়েছে এখানে, এখানে আসলে x1, এবং তারপরে কিন্তু এখানে আসলে দেখতেছি যে আমাদের এই যে এখানে যে y হচ্ছে গিয়ে 2 ছিল, সেখান থেকে আসলে আমাদের এখানে যে আসলে y3 ছিল সেটা আসলে বিয়োগ করে দেওয়া হয়েছে। তারপরে এখানে আসলে আমাদের x2 ছিল, সেটার সাথে আসলে আমাদের কি গুণ আছে, এখানে এখানে আসলে আমাদের গুণ আছে, এটা আসলে আমাদের y3, আর এটা হচ্ছে কি আমাদের y1 আসলে। তো বিয়োগ করে দিলে আসলে -3 প্লাস 2 হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের x3, এটার সাথে আমাদের কি গুণ থাকবে, এই যে প্রথমে আসলে আমাদের একটা t মাইনাস 2, এটা আসলে আমাদের y1 এটা গুণ আছে, আর এরপরে হচ্ছে কি t হচ্ছে কি আমাদের y2, সেটা আসলে আমাদের বিয়োগ হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা এই ফর্মটা আসলে কাজে লাগাই খুব সহজেই অঙ্ক আসলে করে ফেলতে পারবো, এবং এখানে কিন্তু খুব চট জলদি হয়ে যাবে, কারণ আমাদের এই টি এবং টি এটা কাটাকাটি যায়, তারপর আসলে এই টি এবং এই টি কাটাকাটি যাচ্ছে, এখানে টি এবং টি কাটাকাটি যাচ্ছে। তো এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুতই আসলে আমাদের টি গুলো সরে যাচ্ছে, এবং আমরা খুব সহজে হিসাব করে আসলে ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। ঠিক আছে, আমরা পরে আর একটা অঙ্ক চলে যাই। দেখি এখানে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, সবগুলো একটি দিয়ে বলছি, এই তিনটা বিন্দু দিয়ে যে ত্রিভুজ বানানো হয় সেটার ক্ষেত্রফল 2√3t2। আচ্ছা, এখন এইটার যদি আসলে এরকম ক্ষেত্রফল হয়, তাহলে x এর মানটা আসলে কত সেটা আমাদের বের করতে হবে। আচ্ছা, এখানে এবং আর একটা জিনিস বের করতে হবে, যে a থেকে b এর উপর অঙ্কিত লম্ব AD এর ভ্যালু আসলে কত।
আচ্ছা, তো ক্ষেত্রফল বের করার ক্ষেত্রে আসলে আমাদের এরকম ম্যাট্রিক, আমরা আগে একটা এক্স ওয়াই দিয়ে বের করা দেখছি, এবং এখানে আসলে আমরা ম্যাট্রিক্স দিয়ে বের করা দেখতেছি। আমরা আসলে এইখানে তিনটা এক্স লিখতেছি এবং এইখানে আসলে তিনটা ওয়াই লিখতেছি এবং এপাশে তিনটা ওয়ান লিখতেছি, লিখে আসলে আমরা ম্যাট্রিক্স দিয়ে করে ফেলতেছি। এই কিন্তু ইচ্ছা করলে আমরা আসলে ওয়াই ওয়ান ওয়াই টু হ্যান দিয়ে করে আসলে করে ফেলতে পারতাম। তো এইখানে আসলে আমরা আমরা হচ্ছে নির্ণয়টা আসলে সলভ করছি, এবং এখানে আসলে আমরা যেটা দেওয়া আছে যে টু রুট থ্রি টি স্কোয়ার, সেটা আসলে আমরা দেখাচ্ছি, এবং এইটা সলভ করলে আমরা এক্স ওয়ান সমান রুট রুট থ্রি টি এটা আসলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আশা করি এখানে আমাদের কারো সমস্যা হবে না। এরপরে যে জিনিসটা আছে এটা আসলে খুব গুরুত্বপূর্ণ, যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আসলে আমি পেয়ে যাই, আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি ভূমি যদি আসলে থাকে, ভূমি যদি বিসি হয় এবং আমাদের যদি উচ্চতা এডি হয়, তাহলে আসলে আমাদের ক্ষেত্রফল সমান সমান কি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। হ্যাঁ, সেটাই কিন্তু আমরা এখানে কাজে লাগাইছি, যে ক্ষেত্রফল সমান সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো আমরা যেহেতু আসলে তাহলে কি জানি যে এই বিসি এর ভ্যালু তো আসলে আমরা বের করে ফেলতে পারি, উপরে বিসি মানে হচ্ছে কি আমার বি এবং সি কিন্তু দূরত্ব, সেটা কিন্তু আমরা এখানে বের করে দেখাইছি যে টু রুট টু টি হয় আর কি। তো সেটাকে দিয়ে যদি আমি আসলে সেটাকে যদি আমরা আসলে ক্ষেত্রফল কে ভাগ করে দিই দুই গুণ করে, তাহলে কিন্তু আমরা এডি এর ভ্যালুটা আসলে পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এটা আসলে খুবই সুন্দর একটা অঙ্ক ছিল, আশা করি সবাই বুঝতে পারছি। আমরা ক্ষেত্রফল বের হচ্ছে আরেকটা অঙ্ক দেখে নিব। এখানে আসলে ত্রিভুজে তিনটা বিন্দু আছে, একটা হচ্ছে কি জিরো জিরো, একটা হচ্ছে কি আমাদের এ এবং আরেকটা হচ্ছে কি বি। আচ্ছা, তো এখানে আসলে এই তিনটা ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু যদি দেওয়া থাকে এবং ত্রিভুজের ক্ষেত্রফল হাফ টি স্কোয়ার হয়, তো আমাদের আলফা এবং বিটা ভেতরে আসলে সম্পর্কটা বের করে ফেলতে হবে। তো প্রথমেই হচ্ছে কি, যেহেতু জিরো জিরো বিন্দু আছে, এই দুটা জিরো হয়ে যায়, তো আমাকে যদি কোনো একটা কলাম বা সারিতে যদি আসলে একটাই ওয়ান থাকে, তো আমরা জানি কি যে ওই ওই একের যে কলাম আছে এবং যে সারি আছে সেটা বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা থাকে, সেই ম্যাট্রিক্সটা হিসাব করলে আসলে সেই নির্ণয়টা হিসাব করলে আমাদের হয়ে যায়। তো আমাদের আসলে এখানে ছোট্ট একটা ম্যাট্রিক্স চলে আসে। ঠিক আছে, এটা কেন হয়েছে, কারণ আমাদের এই কলামে আসলে দুটো জিরো জিরো আছে, তো আমি শুধুমাত্র একের সাপেক্ষে হচ্ছে কি আমাদের এইটাকে বিস্তার করে দিব। ঠিক আছে, তো এইটা আসলে হিসাব করলে তখন হাফ ইনটু শুধুমাত্র এই চারজন চলে আসে, এবং এটা আড়াআড়ি গুণ করলে আসলে কি হয় পি সাইন আলফা কস বেটা, আর মাইনাস যেহেতু আসলে মাইনাস পর থেকে এখানেও একটা আছে, তো এখানে আসলে প্লাস হয়ে যায়, এই যে এটা আসলে সাইন বেটা কস আছে। তো এটা দুটো যোগ করলে তো আসলে আমরা বুঝতে পারছি সাইন আলফা প্লাস বেটা আসলে হবে, এবং এখানে আসলে হাফ পি স্কোয়ার আসলে কমন নেওয়া যায় দুজনের কাছ থেকে, কারণ পি কমন নেওয়া যাচ্ছে প্রত্যেকটা কলাম বা সারি থেকে, সমস্যা না। বার আড়ি গুণ করলে আসলে পি স্কোয়ার চলে আসে, আমরা জানি যে ক্ষেত্রফল দেওয়া আছে কি আমাদের হাফ পি স্কোয়ার। তো এখান থেকে তো বুঝতে পারতেছি যে এই হাফ পি স্কোয়ার সমান সমান এখানে হাফ পি স্কোয়ার সাইন আলফা প্লাস বেটা আসলে হচ্ছে, কারণ এইটাকে সাইন আলফা প্লাস বেটা বলা যায়। তো এই দুইটা কেটে দিলে আসলে আমরা কি বুঝতেছি যে সাইন আলফা প্লাস বেটার ভ্যালু ওই যে ওয়ান হয়ে যাচ্ছে, এবং কখন একটা সাইনের ভ্যালু ওয়ান হয় যদি আসলে ভিতরের যে কোণটা সেটার ভ্যালু আসলে পাই বাই টু হয়। ঠিক আছে, তো এটা একটা সম্পর্ক, এই সম্পর্কটা আসলে আমাদের কাছে জানতে চাইছি। এই অঙ্কটাও খুব ইন্টারেস্টিং, এবং আমাদের অ্যাডমিশন আসার মতো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যেরকম ছোট ছোট রিটেন আসলে দেওয়ার সম্ভাবনা আছে, সেসব জায়গায় আসলে এই অঙ্কটা খুব ভালোভাবে পড়তে পারে। আচ্ছা, আমরা পরের টাইপের অঙ্কে চলে যাবো, এটা হচ্ছে কি আমাদের শীর্ষ বিন্দু বের করতে হয়। প্রথমে আসলে আমাদের একটা ত্রিভুজের যে তিনটা বাহু থাকে তাদের আসলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের ত্রিভুজটার আসলে তিনটা বিন্দুর তিনটে শীর্ষের আসলে স্থানাঙ্ক বের করে ফেলতে হবে। তো প্রথমে আমরা একটা জিনিস জেনে রাখি যে কোন একটা জিনিসের যদি মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকে, যেরকম আসলে আমরা একটা ত্রিভুজ চিন্তা করি, আমি আসলে একটা বাহু আসলে দেখাই, তো এটা যদি আসলে এ হয়, এটা যদি বি হয়, এবং এইটার মধ্যবিন্দু যদি আসলে যদি আসলে আমরা চিন্তা করি যে এফ হচ্ছে কি এর মধ্যবিন্দু, তো আমরা তো বুঝতে পারতেছি যে এক্স হচ্ছে এ হচ্ছে কি এক্স ওয়ান ওয়াই ওয়ান, আর বি হচ্ছে কি এক্স টু ওয়াই টু। সো আমরা আসলে যদি এফ এর স্থানাঙ্ক বের করতে চাই, এবং সেটা যদি আসলে আমাদের বলে দেওয়া থাকে যে টু ফোর বা আসলে এরকম কিছু একটা, তো সেটা আসলে আমরা আসলে যেরকম এফ বিন্দুর আসলে এ এবং বি বিন্দুর বি বাহুর আসলে মধ্যবিন্দু, ঠিক আছে, তো সেটা আসলে আমাদের কোথায় দেওয়া আছে, যে ফোর টু এখানে দেওয়া আছে। তো আমাদের যদি এক্স ওয়ান এবং এক্স টু কে অ্যাভারেজ করি, তাহলে আসলে আমাদের ফোর পাওয়া উচিত, এটা এখানে দেওয়া আছে, এবং ওয়াই ওয়ান ওয়াই টু কে অ্যাভারেজ করলে মাইনাস টু পাওয়া উচিত, তাই না, সেটাও আসলে এখানে দেওয়া আছে। তো আমি প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে কিন্তু এরকম বের করতে পারবো, এটাকে আসলে এখানে দেখা গেল যে ই বিন্দু আছে, যেটা আসলে এ আর সি বিন্দুকে অ্যাভারেজ করলে পাওয়া যাচ্ছে, আবার হচ্ছে কি আমাদের নিচে আসলে ডি বিন্দু আছে, যেটা আসলে আমাদের বি এবং সি কে অ্যাভারেজ করলে পাওয়া যাচ্ছে। আমি প্রত্যেকটা অ্যাভারেজ এরকম ভাবে
পেতে পারি, এবং তিনজনকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আসলে হয়ে যাবে। কারণ আমি তিনজনকে যোগ করে দিলে দুইটা এক্স ওয়ান পাচ্ছি, যে এখান থেকে দেখা যাচ্ছে দুইটা এক্স ওয়ান আছে, দুইটা এক্স টু পাবো, দুইটা এক্স থ্রি পাবো। সো নিচে যেহেতু টু আছে আর কি, কাটাকাটি করে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি করে আসবে, এবং তিনটা ফোর ফাইভ এবং টু এই তিনটা যোগ হয়ে আসলে ইলেভেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন এইখানে আসলে কি হয়, আমি যদি এই যে জিনিসটা পাচ্ছি যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এরা আসলে ইলেভেন, এবং আসলে আমি যদি এক্স ওয়ান এর এক্স টুর কথা আসলে চিন্তা করি, তো এই দুইটার ভ্যালু আসলে এইট, আমরা আসলে ফোর কে দুইটা গুণ করলে পেয়ে যাচ্ছি, এটা বিয়োগ করে দিলে কিন্তু আমি এক্স থ্রি এর ভ্যালু পেয়ে যাই, সেটা হচ্ছে গিয়ে থ্রি। আচ্ছা এক্স, আমরা যদি আসলে আবার এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালু কত, আমরা জানি যে এখানে আসলে দশ হবে, তো দশ কে যদি আসলে আমরা ইলেভেন থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি এক্স টুর ভ্যালু পাচ্ছি ওয়ান। আচ্ছা আবার আমি যদি এক্স টু আর এক্স থ্রি এর ভ্যালু যেটা আসলে যোগ করলে পাই টু, সেটাকে দুইটা গুণ করি, তার মানে কত পাচ্ছি ফোর, তাই না? সে ফোর কে যদি আমি ইলেভেন থেকে বিয়োগ করে দিই আমি কার ভ্যালু পাবো, সেভেন এর ভ্যালু পাবো, মানে এক্স ওয়ান এর ভ্যালু সেভেন পাবো আর কি। ঠিক আছে, ওয়াই ওয়ান এর ক্ষেত্রে আমরা দেখতে পারি যে তিনটা যোগ করে দিলে আসলে আমরা ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবং আমি যদি আসলে এইভাবে করে দেখি যে আমাদের আসলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, এটা যদি আসলে ওয়াই টু ভ্যালু কত আসলে আমাদের মাইনাস ফোর, সেটা যদি দুই থেকে বিয়োগ করে দেই আসলে আমরা মাইনাস সিক্স পেয়ে যাই, সেটা কিন্তু আসলে আমাদের সেটা একটা ভ্যালু হচ্ছে কি আমাদের ওয়াই ওয়ান এর ভ্যালু পাচ্ছি। আবার আমি যদি আসলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু এটাকে যদি আসলে এটার ভ্যালু বের করি সেটা আসলে জিরো, এটাকে যদি আমি বিয়োগ করে দেই তাহলে কিন্তু ওয়াই টু ভ্যালু আসলে আমি টু পাচ্ছি। আবার হচ্ছে গিয়ে আমি যদি আসলে ওয়াই থ্রি ভ্যালু কিন্তু আমরা একইভাবে বের করে ফেলতে পারি, যে ওয়াই ওয়ান আর ওয়াই টু এর যে যোগফলটা পাচ্ছি মাইনাস ফোর, সেটা টু এর থেকে বিয়োগ করে দিলে সিক্স হয়ে যায়, সেটা আসলে এখানে পেয়ে যাচ্ছি। তো আশা করি আমরা শীর্ষবিন্দুগুলোর মান বের করার সমস্যাটা আসলে সবাই বুঝে ফেলছি, আমরা পরের অঙ্কে চলে যাব। এটা হচ্ছে কি একটা সামন্তরিক নিয়ে আসলে কথা হচ্ছে, সামন্তরিকের খুব সুন্দর একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে কি আমাদের যে কর্ণল ছেদ বিন্দু আছে, আমরা যেটা সামন্তরিক আঁকাই কর্ণের যে ছেদ বিন্দু আছে সেটা কিন্তু আমাদের দুইটা বিপরীত বিন্দুর আসলে মধ্যবিন্দু হবে আর কি। মানে এই যে কর্ণের ছেদ বিন্দুটা এটা কিন্তু আসলে এ এবং সি এর যে সি বিন্দুটা আছে সেটার মধ্যবিন্দু, একসাথে বি এবং ডি এর মধ্যবিন্দু। সো এটা আসলে খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তো আমাকে আসলে এ এবং আমি যদি ধরে নিই এটা আসলে এ এবং সি বিন্দুটা আসলে আমাকে দিয়ে দিয়েছে, তাহলে সেটার মধ্যবিন্দু আসলে আমরা বের করে ফেলতে পারি, যেটা আসলে চলে আসে ফোর কমা ওয়ান, আমরা জানি যে অ্যাভারেজ করে দিলে আসলে হয়ে যায়। আচ্ছা এখন তিন নম্বর যে শীর্ষ বিন্দু সেটা আসলে আমরা আমরা যদি ধরে নিই যে এটা আসলে আমাদের বি এর কথা বলতেছে, যদি বি বিন্দু আমরা ধরে নিই তাহলে আমাকে আসলে ডি বিন্দুটা বের করতে হবে। তো বি বিন্দুটা আসলে যদি আমাকে দেওয়া থাকে যে এটা আসলে মাইনাস থ্রি আর হচ্ছে কি সিক্স, আর ডিটা আসলে আমরা জানি না, এটা আসলে এক্স আর আসলে ওয়াই, তো আমি জানি যে এক্স এবং মাইনাস থ্রি এই দুইটা যোগ করলো, কারণ আমাদের এই যে মধ্যবিন্দু যেটা বের হয়েছে ফোর কমা ওয়ান, এটা কিন্তু আসলে আমাদের ডি এবং বি এবং ডি এর মধ্যবিন্দু। তো বি এবং ডি এর মধ্যবিন্দু দুইটা আসলে আমরা বের করছি যে এক্স মাইনাস থ্রি বাই টু আর ওয়াই প্লাস সিক্স বাই টু। তো আমরা জানি যে এখান থেকে কি প্রশ্ন মতে আমরা জানি যে এই যে এক্স মাইনাস থ্রি বাই টু এটার ভ্যালু অবশ্যই কি আমাদের ফোর হইতে হবে, এবং ওয়াই প্লাস সিক্স বাই টু এটার ভ্যালু অবশ্যই আমাদের ওয়ান হইতে হবে, কারণ আমাদের তো আসলে এই যে মধ্যবিন্দু যদি আসলে আমি জিরো ও কে ধরি আর কি, সেটা তো আসলে বি এবং ডি এর মধ্যবিন্দু। এই দুটো শর্ত কাজে লাগায় আসলে আমরা কিন্তু ডি এর আসলে স্থানাঙ্কটা বের করে ফেলতে পারি। আরেকটা সুন্দর জিনিস আছে, আমরা কিন্তু একবারে ইচ্ছা করলে এটা বের করে ফেলতে পারতাম, সেটা আসলে এরকম যে আমি কি করব যে ডি এর যে জিনিসটা আছে সেটা আসলে এভাবে করে বের করা যায় যে আমি এ এবং সি কে আসলে যোগ করব, তাহলে আসলে আমি এক আর সাত পাচ্ছি, এবং সেখান থেকে আসলে আমরা বি কে আসলে বিয়োগ করে দিব। তো বি কে বিয়োগ করে দিলে আসলে আমরা কত পাচ্ছি, এটা আসলে আমাদের থ্রি, তো মাইনাস থ্রি কে বিয়োগ করে দিলে আসলে আমাদের প্লাস থ্রি হয়ে যাচ্ছে। আর এখানে আসলে আবার কোটির ক্ষেত্রে একই কাজ করবো, মাইনাস টু আর প্লাস ফোর, আর এটা হচ্ছে গিয়ে কত আমাদের সিক্স কে আসলে বিয়োগ করে দিব। ওকে, তো এইখান থেকে আসলে আমরা কি পাচ্ছি, দেখা যাবে যে ভ্যালু হচ্ছে গিয়ে ইলেভেন ফোরই পাচ্ছি, মাইনাস ফোরই পাচ্ছি। ঠিক আছে, তো এইভাবে করে আসলে আমরা নৈবিত্তিকের ক্ষেত্রে সহজ বের করে ফেলতে পারবো। আমরা কি করছি, এর সাথে সি যোগ করছি, সেটা থেকে আসলে আমরা বি বিয়োগ করছি। ঠিক আছে, কারণ আমরা হচ্ছে কি একটা জিনিস খেয়াল রাখবো যে এ আর সি যোগ করলে যা হয়, বি আর ডি যোগ করলে একই জিনিস হয়ে যাবে, এটা অনেকটা সেরকম। আচ্ছা আমরা পরের অঙ্কে আসলে চলে যাই, এটা আসলে আমাদের পরের টাইপে আমরা শিখবো যে সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথ বলতে আসলে কি বলছে, কোন একটা বিন্দু যেটা আসলে চলাচল করে, যেরকম এখানে বলতেছে যে একটা বিন্দু আসলে জিরো কমা টু বি সেটা, এবং এক্স অক্ষ থেকে একটা একটা বিন্দুর যে সেট গুলো আছে, এবং অনেকগুলো বিন্দু আসলে,
সেট তো আসলে একটা বিন্দুতে হয় না, অনেকগুলো বিন্দু আসলে একটা সেটে আছে। তো তাদের আসলে দূরত্ব সমান, আর সেই বিন্দুগুলো কাদের থেকে দূরত্ব সমান, এক্স অক্ষ থেকে এবং ওই 0,2 বিন্দু থেকে। তো সেটা সঞ্চার পথ আসলে আমাদের বের করে ফেলতে হবে। তো এটার উপর একটা বিন্দু আসলে পি হচ্ছে কি আমরা নিয়ে রাখলাম, এবং এক্স অক্ষ থেকে আসলে আমরা কিন্তু দূরত্ব জানি যে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দুর দূরত্ব যদি আসলে আলফা বেটা হয়, আমরা কিন্তু একটু আগে দেখছি যে এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু আসলে বেটা ধরা হয়। তো এটার ক্ষেত্রে কিন্তু আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব করতে হবে ওয়াই হবে, সেটা আসলে বের করতে, এবং এই বিন্দু থেকে আসলে এক্স ওয়াই বিন্দুর দূরত্ব আসলে তো বের করা খুবই সহজ। এক্স আর ওয়াই থেকে এটা মাইনাস করে স্কোয়ার রুট করে দিলে হবে, সেটা ওয়াই সমান দিতে। এখন এটা কেন মডুলাস ধরছে, কারণ বিন্দুটা কিন্তু আমাদের উপরে বা নিচে যে কোনো জায়গায় হইতে পারে। হ্যাঁ, এটা কিন্তু আসলে আমরা বলে দেয় না, এই জন্য মডুলাস ধরে রাখছে। আমি দুই পাশে স্কোয়ার করে দিলাম এবং যোগ বিয়োগ করলে আসলে আমাদের ওয়াই স্কোয়ার দুই পাশে কাটাকাটি যায়। তো এইখানে হচ্ছে কি আমরা একটা প্যারাবোলার মতো সমীকরণ পেয়ে যাচ্ছি। ঠিক আছে, ওকে, আর একটা উদাহরণ দেখে নেই। আমাদের আসলে এখানে বলতেছে যে এল দৈর্ঘ্যের একটা দণ্ডের প্রান্তদ্বয় পরস্পর লম্ব দুটি সরলরেখার উপর গতিশীল, দণ্ডের উপর যে বিন্দু তাকে অনিষ্ঠ অনুপাতে বিভক্ত করে তা সঞ্চার পথ নির্ণয় করো। আচ্ছা, তো এইখানে আসলে আমাদের একটা জিনিস খেয়াল করি যে আমরা মনে করি যে এরকম দুইটা আসলে দেয়াল আছে, বা একটা দেয়াল আর একটা ফ্লোর আছে আর কি। তো আমাদের যে দণ্ডটার কথা আসলে বলতেছে, সেই দণ্ডটা আসলে এরকম একটা জায়গায় আছে, এরকম কাত হয়ে আছে। হ্যাঁ, তো এইটার যদি আসলে আমরা স্থানাঙ্ক দেখিও, তাহলে আসলে আমাদের কি হচ্ছে, এটা যদি আমি আসলে উল্টা করে আঁকাইছি, হচ্ছে কি আমরা এভাবে করে চিন্তা করতে পারি যে এইখানে আসলে এটা আসলে গড়াই পড়ে যাচ্ছে। আমি যদি আসলে এইভাবে করেও দেখি জিনিসটাকে, যে এইটা আসলে আমাদের কতটুকু দূরত্ব, আমাদের এক্স অক্ষ আসলে এ দূরত্ব আছে, এটা আসলে বি দূরত্ব আছে। তো এটা এটা তো আসলে আমাদের যদিও দুই টাইপের, আমি যদি আসলে এই পাশ থেকে আঁকাইছি, তো এটাতে আসলে 0,b লেখা যায়। হ্যাঁ, আর এটাকে আসলে আমাদের লেখা যায় যে -a0 লেখা যায়, আমি +a0 লিখতে পারতাম, আমি যদি লাঠিটাকে আসলে ওই দিকে গতিশীল চিন্তা করতাম, এটা আসলে কোনো সমস্যা নেই। আমরা একটু আসলে একটু পরে আসলে একটু দেখতে পারবো যে এটা আসলে আমি a,0 ধরলে আসলে সমস্যা নেই। আচ্ছা, এখন আমাদের এইখানে আসলে একটা বিন্দু, এটা আসলে -a,0 ধরে দেখতে পারে, এটা আসলে কারো যদি আসলে সন্দেহ হয়। এখানে আসলে আমাদের বলতেছে যে একটা একটা বিন্দু যেটা আসলে এ অনিশ্চিত অনুপাতে আসলে বিভক্ত করে, তো এটাকে আসলে একটা বিন্দু আসলে আমরা পি ধরে নিব, সেটা আসলে দেখা যাবে যে এখানে আছে পি বিন্দু, সেটা আসলে 1:2 অনুপাতে আসলে আমাদের সেটাকে ইন্টারসেক্ট করতেছে। আচ্ছা, তো এই যে বিন্দুটা স্থানাঙ্ক আসলে আমরা কিভাবে করবো, দেখা গেল যে এই 1টাকে আসলে কি আমি এই বি এর সাথে গুণ করব, এবং 2টাকে কি আমরা আসলে এ এর সাথে গুণ করব। সেটা করে কিন্তু আমি এক্সের যে স্থানাঙ্কটা ই কে যদি আসলে আমরা এক্স ওয়াই ধরি, সেটা কিন্তু আসলে আমরা বের করে রাখছি। ঠিক আছে, তো এখানে আসলে আমরা এ স্কোয়ারের একটা ভ্যালু বের করছি, এখানে আসলে আমরা বি স্কোয়ারের ভ্যালু বের করছি। কেন করছি এটা, আমাদের যে দণ্ডের দৈর্ঘ্য সেটা তো এল, তাই না? তো পিথাগোরাস, এখানে তো পিথাগোরাস থাকে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। তো আমি এখান থেকে আসলে এ স্কোয়ারের ভ্যালু বের করছি, আর ওয়াই এর ভ্যালু বের করার এইখান থেকে আসলে আমরা বি স্কোয়ারের ভ্যালু বের করছি। দুটা যোগ করে দিলে আমরা আসলে একটা উপবৃত্ত সমীকরণ পাইছি। আমরা কি বুঝতেছি যে যখন একটা লাঠি আসলে আস্তে আস্তে নিচের দিকে পড়ে যায়, তো ওই বিন্দুটা আসলে আমাদের এই যে এরকম একটা পথে আসলে পরাবৃত্তের একটা উপবৃত্তের মতো পথে আসলে এই জিনিসটা নিচে নেমে আসে। ঠিক আছে, এই বিন্দুটা লাঠিটা আস্তে আস্তে এরকম ভাবে গড়াইতে গড়াইতে এরকম ভাবে হয়ে যায়, তখন আসলে এটা উপবৃত্তের মতো একটা পথ অনুসরণ করে। আচ্ছা, আমরা পরের আরেক টাইপের অংশে চলে যাই। এটা হচ্ছে কি, আমাদের যদি কখনো অক্ষ স্থানান্তর হয়, অক্ষ স্থানান্তর বলতে আসলে আমরা কি বুঝতেছি, অক্ষ স্থানান্তর বলতে বোঝাচ্ছে যে আমি এখন একটা জিনিসকে এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসেবে চিন্তা করতেছি, দেখা যাচ্ছে যে আমি যদি এটাকে এক্স অক্ষ ওয়াই অক্ষ হিসেবে চিন্তা করি, তখন কিন্তু এই বিন্দু স্থানাঙ্ক দেখা গেল কি যে আমাদের 4,5 বলা যায় না। তো আমি যদি এখন নতুন একটা অক্ষ চিন্তা করি, আমার নতুন অক্ষটা হবে হচ্ছে গিয়ে এই যে এই বরাবর, তো দেখা যাবে যে এই অক্ষের সাপেক্ষে তো এই বিন্দুর স্থানাঙ্ক পাল্টাই গেছে, তাই না? তো এই অক্ষ যখন আসলে চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু আমার আসলে বিন্দুর স্থানাঙ্ক পাল্টাই যায়, আমাদের সমীকরণ গুলো পাল্টাই যায়। তো আমরা একদম সহজে আসলে কিভাবে বুঝতে পারি, তো আমাকে যদি আসলে আমরা কি করব যে যদি আসলে আমাদের বলে মূল বিন্দু আসলে আগে একটা জায়গায় ছিল, এখানে 0,0 তে ছিল, এখন সেটা আসলে অন্য কোনো বিন্দুতে শিফট হয়ে গেছে, দেখা গেল যে 2-3 বিন্দুতে বা আলফা বিটা বিন্দুতে আসলে শিফট হয়ে গেছে। আমরা যদি আসলে এটা দেখি, তো আমরা প্রত্যেকটা এক্স থেকে আলফা বিয়োগ করে দিব, প্রত্যেকটা ওয়াই থেকে আমরা বিটা বিয়োগ করে দিব। তো এখানে আসলে আমাদের কি বলতেছে, 2 আর -4। তো আমরা আসলে কি করব, এই সমীকরণের প্রত্যেকটা এক্স থেকে আসলে 2 বিয়োগ করে দিব, আর প্রত্যেকটা ওয়াই থেকে আসলে -4 বিয়োগ করে দিব, বা 4 যোগ করে দিব আর কি।
তো এখানে আসলে সেটাই করা হয়েছে, প্রত্যেকটা এক্সের সাথে আসলে এক্স থেকে আসলে দুই বিয়োগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং প্রত্যেকটা আসলে ওয়াই থেকে আসলে আমাদের কি করছি আমরা আমাদের হচ্ছে কি আমরা আসলে ফোরটাকে আসলে যোগ করে ফেলছি, বা আমরা যদি আসলে এখানে তো আর বিয়োগ করে ফেলতে পারবো না, এখানে আসলে আমরা কি বলতে পারি যে এই এক্স এর জায়গায় আসলে আমরা কি বড় এক্স এর ভ্যালুটা বসাইতে পারি, ঠিক আছে, বা এখান থেকে আসলে এক্স প্লাস টু এই জিনিসটা আসলে বলতে পারি। আচ্ছা, তো এই কাজটা করলে আমরা আসলে একটা নতুন সমীকরণ পেয়ে যাচ্ছি, আশা করি এটা আমরা সবাই বুঝছি, ঠিক আছে। এখানে তো একটা কনফিউশন থাকতে পারে যে আমরা আসলে নতুন যে সমীকরণ ধরবো সেখানে এক্স সমান সমান আসলে এক্স মাইনাস টু এটা চিন্তা করতেছি, বা ওয়াই সমান সমান আসলে ওয়াই মাইনাস ফোর এটা চিন্তা করতেছি, বা ওয়াই প্লাস ফোর, বাট আমরা কিন্তু এক্স আর ছোট হাতের এক্স ছোট হাতের ওয়াই এর ভ্যালুটা বসাইছি, এটা কিন্তু আসলে আমরা বুঝতে হবে যে আমার এখানে ছোট হাতের এক্স বা ছোট হাতের ওয়াই যে ছিল এইখানে আসলে আমাদের আসলে বড় হাতের এক্স বা বড় হাতের ওয়াই এর ভ্যালু যেটা হয় এদের বদলে সেটা আসলে বসাই নতুন সমীকরণটা বের করছি। তো আমরা এটার আরেকটা আসলে উদাহরণ দেখেছি, তাহলে আসলে আমাদের জন্য সহজ হবে। তো এখানে আসলে বলতেছে যে সমান্তরাল অপসারণ দ্বারা মূল মানে অক্ষ দ্বয়ের যে মূল বিন্দু সেটাকে কোন বিন্দুতে স্থানান্তর করলে একটা বড় একটা আসলে আমাদের সমীকরণ আছে সেটা আসলে এরকম একটা লঘু আকার ধারণ করবে, ঠিক আছে। তো এইটা আসলে কখন হয়, তো আমরা আসলে কি করতেছি যে এটাকে একটা স্কোয়ার আকারে দেখানোর চেষ্টা করতেছি, একটা এক্স স্কোয়ার থাকবে একটা ওয়াই স্কোয়ার থাকবে। তো এটাকে যদি আসলে আমরা ভাঙাই, আমরা যদি একটু ব্রড সেন্সে দেখি আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, তো এটাকে আসলে স্কোয়ার করতে গেলে আর হচ্ছে কি আমাদের যে একটা মাইনাস টু ওয়াই স্কোয়ার আছে আর তার সাথে একটা প্লাস ফোর ওয়াই আছে প্লাস টু আছে। তো এটাকে যদি আসলে আমরা সাজাই, আমরা জানি যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর লাগবে আমাদের একটা হোল স্কোয়ার বানাতে গেলে, কারণ আমাকে একটা এক্স স্কোয়ার বানাতে বলছে, তার সাথে এটা মাইনাস টু ওয়াই, তো মাইনাস টু কমন নিলাম, আমাদের ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস টু ওয়াই হচ্ছে, আমরা জানি এখান থেকে একটা ওয়ান লাগবে, ঠিক আছে, আমাকে যদি আসলে স্কোয়ার বানাতে হয় তাহলে। আচ্ছা, এখন আমাদের কিন্তু টু আসলে আমাদের ধ্রুবক ছিল, আমরা এক্সট্রা ধ্রুবককে কাকে কাকে নিছি, এখানে একটা ফোর নিছি, তো এটাকে আসলে বিয়োগ করে দিতে হবে, এখানে একটা আসলে মাইনাস টু নিছি, তো সেটাকে আসলে আমাদের একটা বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। এখানে যেহেতু মাইনাস টু আছে তো এখানে আসলে আমরা প্লাস টু করে দিবো, আমাদের আসলে ইফেক্টটা কাটাকাটি হয়ে যায়, তো এখানে তো আসলে জিরো হয়ে যাচ্ছে, আলটিমেটলি এখানে কি হয়ে যায় আমাদের এক্স মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু আসলে আমাদের ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো আসলে আমরা এখানে কি কি বুঝতেছি যে এইটাকে যদি আসলে আমরা বড় হাতের এক্স ধরি আর এইটাকে যদি আসলে আমরা বড় হাতের ওয়াই ধরি তাহলেই তো হচ্ছে, তাহলে কি এক্স মাইনাস টু সমান সমান এক্স বড় হাতের এক্স হয় আর এক্স মাইনাস ওয়াই সমান সমান আমাদের ওয়াই হয়। তো আমরা কি জানি আমাদের এই এক্স বা ওয়াই থেকে আমরা যে গুলো বিয়োগ করে দেই আমাদের মূল বিন্দু তো সেখানেই সরাইতে হয়, তাই না, সেখানে তো আসলে ওই যে আলফা এবং বেটা ওইটার মধ্যে আসলে টু এবং ওয়ান, তো এখানে আসলে মূল বিন্দুতে আমরা কোন কোন জায়গায় সরাচ্ছি সেটা হচ্ছে টু কমা ওয়ান বিন্দুতে সরাচ্ছি। আশা করি এই অংশটা আমরা সবাই বুঝতে পারছি, এটা আমাদের সরলরেখা দ্বিতীয় অংশ ছিল, আমাদের সবার সরলরেখা আসলে তিন নম্বর এবং শেষ অংশে দেখা হবে আশা করি।